আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মিজানুর রহমান প্রভাষক সমাজকর্ম বিষয় গাবতলী ডিগ্রি অনার্স কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে সমাজকর্মের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় সামাজিক আইন ও সমাজকর্ম এই অধ্যায়ের প্রথমে করলো যে সামাজিক আইন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার আলোচনা শোনার জন্য এবং লেখার জন্য খাতা কলম নিয়ে বসে করো এবং আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনবে প্রথমে আমরা আলোচনা করব সামাজিক আইনের ধারণা আর সামাজিক আইনের ধারণার প্রেক্ষিতে প্রথম হলো সমাজ আইন কি আমাদেরকে ধারণা রাখতে হবে আইন কি অথবা আইন বলতে আমরা কি বুঝি সাধারণভাবে আইন বলতে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রের সংহতি এবং নাগরিকদের অধিকার সংরক্ষণ এবং সমাজের বৃহত্তর স্বার্থে জনগণের আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র কর্তৃক প্রণীত ও প্রবর্তিত বিধিকেই আইন বলে এ প্রসঙ্গে প্রেসিডেন্ট উইডরো উইলসন বলেন আইন বলতে সেই সব সুপ্রতিষ্ঠিত প্রথা ও পদ্ধতি বোঝায় যা রাষ্ট্র কর্তৃক প্রণীত হয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে রাষ্ট্রীয় কর্তৃত্ব দ্বারা অনুমোদিত হয় এবং প্রফেসর হল্যান্ডের মতে আইন বলতে রাষ্ট্র কর্তৃক প্রণীত ও অনুমোদিত সেই সব নিয়মকে বোঝায় যা মানুষকে বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে থাকে এবং আইন বলতে হেনরি মেইনের মতে আইন বলতে শুধু সার্বভৌম রক্ষশক্তির অনুশাসনই বোঝায় না বরং দেশের প্রচলিত রীতিনীতি প্রথা ও আইনের পর্যায়ভুক্ত যা কোনো সার্বভৌম আদেশ সৃষ্টি হয়নি এইসব আইন ও সমাজ তথা রাষ্ট্র কর্তৃক গৃহীত ও অনুমোদিত হয়ে থাকে এগুলোকেই আইন বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আলোচনা করব সামাজিক আইন কি অর্থাৎ সামাজিক আইন বলতে আমরা কি বুঝি আইনের বিশাল পরিসরে যেসব আইন বিশেষভাবে সামাজিক কল্যাণের উদ্দেশ্যে প্রণীত তাই হলো সামাজিক আইন সামাজিক আইন বলতে সাধারণত সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ও সমাজ স্বীকৃত সেই সব নিয়মকানুনের সমষ্টিকেই বোঝায় যা সমাজে অবহেলিত অবাঞ্ছিত ও ক্ষতিকর অবস্থা প্রতিকার ও প্রতিরোধ অবহেলিত শ্রেণীর স্বার্থ উদ্ধার ও দৈব দুর্যোগ মোকাবেলা সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে থাকে সমাজ কল্যাণের অভিধানের অনুযায়ী সামাজিক আইন হল অবহেলিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণ ও সেবাদানের জন্য অথবা সাধারণ মানুষের মধ্যে যারা শারীরিক পঙ্গু দরিদ্র বা অর্থনৈতিক ও রাজনৈতিক অসুবিধার জন্য সন্তোষজনক জীবনযাপনে অক্ষম তাদের প্রয়োজন পূরণের লক্ষ্যে সেবামূলক কার্যক্রম ব্যবস্থা করার জন্য প্রবর্তিত আইনেই হল সামাজিক আইন ভারতীয় সমাজকর্ম বিশ্বকোষের মতে যথাযথ আইনসিদ্ধ কর্তৃপক্ষের মাধ্যমে গৃহীত সামাজিক প্রথার সংশোধনকেই সামাজিক আইন বলা যেতে পারে জ্ঞান গ্রেইড ও সুষমা ভাট্টের মতে সামাজিক আইন হল সেই সব আইন যেগুলো ইতিবাচক মানবীয় প্রতিষ্ঠান বজায় এবং শক্তিশালীকরণ এবং দলীয় ও ব্যক্তি পর্যায়ে সংগঠিত নেতিবাচক ও সামাজিকভাবে ক্ষতিকর আচরণ হ্রাসের লক্ষ্যে প্রণীত হয়ে থাকে সর্বশেষে আমরা বলতে পারি সামাজিক আইন হল সমাজস্থ মানুষের স্থায়ী আচার আচরণ ব্যবহার চিন্তাধারার যে অংশ যা সাধারণ নিয়মাবলী হিসেবে সমাজে সংশ্লিষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে যার প্রচারতে রয়েছে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতার বর্তমান তাকে সামাজিক আইন বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করব সামাজিক আইনের বৈশিষ্ট্যসমূহ অর্থাৎ সামাজিক আইনের যেসব বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব প্রথম হল সামাজিক আইন কতগুলো বিধিবদ্ধ নিয়মাবলীর সমষ্টি দুই নম্বর হল সামাজিক আইন মানুষের কেবল বহির্জীবন আচার আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে তিন হল সামাজিক স্থিতিশীলতা অধিকার বঞ্চিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণ ন্যায়বিচার প্রতিষ্ঠা মানবিকতার প্রতিষ্ঠা ও সামাজিক আইনের অন্যতম একটি বৈশিষ্ট্য চার হল রীতিসিদ্ধ প্রথার উন্নয়ন ও কুপ্রথার বিলোপ সাধনের জন্য সামাজিক আইন সহায়তা করে থাকে
5 হলো সমাজ সংস্কার ও পরিকল্পিত পরিবর্তন আনয়নে সহায়তা প্রদান ও সামাজিক আইনের একটি অন্যতম বৈশিষ্ট্য। সামাজিক আইন গতিশীল ও দেশকাল ভেদে পরিবর্তনশীল। এখন আলোচনা করব আমরা সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব। সমাজস্থ মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ, অধিকার স্বার্থ সংরক্ষণ এবং প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে বাঞ্ছিত আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি এবং সামাজিক অগ্রগতি ও কল্যাণ লাভের উদ্দেশ্যে সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব অপরিসীম। সামাজিক আইনের উদ্দেশ্য ও গুরুত্ব সমূহ হল, 1 নম্বর হলো সামাজিক নিয়ন্ত্রণ। অর্থাৎ সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করা। 2 হলো অবাঞ্ছিত অবস্থা দূর করা। সমাজে বিদ্যমান ও উদ্ভূত ক্ষতিকর, অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত অবস্থা রোধ করতে সামাজিক আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজের প্রয়োজনীয় সংস্কার সাধনই এবং এর অন্যতম উদ্দেশ্য, যেমন সতীদাহ প্রথা উচ্ছেদ। 3 হলো পরিকল্পিত পরিবর্তন। অর্থাৎ সমাজের অগ্রগতি সাধনের জন্য এবং অন্তরায় সৃষ্টিকারী উপাদানসমূহ প্রতিরোধকল্পে সামাজিক আইনের মাধ্যমে পরিকল্পিত সামাজিক পরিবর্তন সাধন করাই হলো সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য ও গুরুত্ব। 4 নম্বর হলো বাঞ্ছিত কাঠামো সৃষ্টি। অর্থাৎ বাঞ্ছিত ও গতিশীল আর্থসামাজিক কাঠামো সৃষ্টির উদ্দেশ্যে সামাজিক আইন প্রণীত হয়ে থাকে। 5 হলো স্বার্থ সংরক্ষণ। সমাজের অবহেলিত শ্রেণীর অধিকার ও স্বার্থ সংরক্ষণ করা সামাজিক আইনের একটি অন্যতম উদ্দেশ্য এবং গুরুত্ব। 6 হলো সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। সামাজিক আইন সমাজ থেকে সর্বপ্রকার সামাজিক বৈষম্য দূর করে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 7 হলো দ্বন্দ্ব নিরসন। আদর্শ ও মূল্যবোধজনিত দ্বন্দ্ব নিরসন করে সামাজিক আইন বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধে সহায়তা করে থাকে। 8 নম্বর হলো সমস্যার প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন। বর্তমান পরিস্থিতি বা সমস্যা সমাধানের বা প্রতিকার এবং ভবিষ্যতের সমস্যা ও বিরূপ পরিস্থিতির প্রতিরোধ উন্নয়নে গুরুত্ব আরোপ করা সামাজিক আইনের অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য এবং গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আলোচনা শুনেছ এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে।